চট্টগ্রামে বাড়ছে দুরারোগ্য ক্যান্সার রোগের সংখ্যা, শিশুরাও হচ্ছে আক্রান্ত। তবে চট্টগ্রাম মেডিকেলেই ক্যান্সারের সব বিশেষায়িত সেবা দিতে নির্মাণ হচ্ছে 15 তলা ভবন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে নয় এই মেডিকেলেই ভালো মানের চিকিৎসা সেবা পাবে রোগীরা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। মারণব্যাধি ক্যান্সারে প্রতি বছরই আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের অনেক মানুষ। আক্রান্তের হার সবচেয়ে বেশি চট্টগ্রামে। বিশেষজ্ঞরা বলছেন, বিষমিশ্রিত শুটকি, তামাক সেবন এবং পানি সুপারি খাওয়ার পাশাপাশি নিকট আত্মীয়দের মধ্যে বিয়ের কারণেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। চট্টগ্রাম জেলার 1,20,00,000 মানুষের জন্য হাসপাতালে রয়েছে মাত্র 42টি ক্যান্সার বেড। প্রয়োজন বিবেচনায় অনেক বিলম্বে হলেও আলাদাভাবে চট্টগ্রাম মেডিকেলে 15 তলা ভবন নির্মাণ হচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য। আমাদের একটা নতুন একটা অধ্যায় সূচনা হচ্ছে ক্যান্সার যুগে। এই যে মলিকুলার ল্যাম্প, তারপর বোন মেরো ট্রান্সপ্ল্যান্টেশন, এই সব কিছুই আমরা আমাদের এখানে ইনশাল্লাহ আরম্ভ করতে পারবো। ইন্ডিয়ার যে তৃণমূল যারা আছে তারা এবং বার্মা থেকে হয়তো আমাদের এখানে রুগী আসবে। এখন ক্যান্সারের তেমন চিকিৎসা না পেলেও আধুনিক মানের হাসপাতাল গড়ে উঠলে ভারতে যেতে হবে না বলছেন ভুক্তভোগীরা। ফিতস্থলীতে টিউমার ফাইছে, টিউমার থেকে ক্যান্সার। এখানে চিকিৎসা ভালো, এখানে আমি আলিয়াজুয়েসারের ট্রিটমেন্টে ছিলাম, এখানে আমি রেডিথেরাপি দিচ্ছি, 6টা দিছি, আজকে 7টা। দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করা তো সবার জন্য সম্ভব না জিনিসটা, তো এখানে হলে ভালো হয় তাদের জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন, ক্যান্সারের সব চিকিৎসা পাওয়া যাবে বিশেষায়িত হাসপাতালে। অবশ্যই পারবে, এটি বিশেষায়িত ইউনিট হিসেবে চলবে। আপনারা যেমনটি শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিভাগীয় শহরে আমরা আসলে 460টি বেড আমরা হবে। আমরা এটি কার্ডিওলজি, ক্যান্সার এবং নেফ্রোলজি অর্থাৎ কিডনি সংক্রান্ত সকল চিকিৎসাই, উন্নত মানের সকল চিকিৎসাই সম্ভব হবে। অন্যদিকে বেসরকারিভাবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও নির্মাণ হচ্ছে আরেকটি আধুনিক মানের ক্যান্সার হাসপাতাল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।